করিমগঞ্জ জেলার বদরপুর বিধানসভা কেন্দ্রের বুন্দাশিল গাঁও পঞ্চায়েতে একটি সড়ক নির্মাণ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। ব্যাপক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ করে এলাকার জনতা সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছেন। এলাকার জনতা জানান, গুরুত্বপূর্ণ একটি সড়কের মাত্র 350 মিটার সড়ক নির্মাণের জন্য 1 কোটি টাকা বরাদ্দ করা হলেও বিভাগীয় বাস্তুকার আর ঠিকাদার মিলে পুরো টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে রাস্তার পাশ ছোট করে দিয়ে এবং কাছের নালাও সরু করে দিয়ে নিজের কাজ করেছেন বলে এলাকার জনতা কাজ বন্ধ করে দেন। কয়েকদিন থেকে যে কাজটি শুরু হয়েছে, এই কাজ চলাকালীন যে আমরা বাধা দিছি, এই কারণে যে আমরা রাস্তার যে ড্রেন আসিল, এই ড্রেনের তারা রাস্তা পুরানা ড্রেন ছাড়িয়া তারা নতুন একটা ড্রেন করতো স্যার, আমরা রাস্তা ছোটো করিয়া। যেহেতু PWD ল্যান্ড আছে, আমরার ডিমার্কেশনের ডিমান্ড আসিল, ম্যাডামে অর্ডারও দিছেন, ডিমার্কেশনের অর্ডার কপিও আছে, তারা মেজারমেন্ট নিয়ে গেছে, কিন্তু এখনও অবধি কোনো ডিমান্ড তারা দাগ দিছে না, বা যে জায়গা ছাড়িয়া এখন ডিমার্কেশনের রাস্তাটুকু কতখানি ছোটো করা হয়েছে? রাস্তাখানি প্রায় 2-2.5 মিটার মতো ছোটো করে করিয়া যাইত স্যার তারা। আর ড্রেনটা আগের যে জায়গায় ড্রেন ছিল, এই ড্রেনটা কি এখন আরও ছোট করা হয়েছে? হ্যাঁ, আগের ড্রেন ছাড়িয়া এখন তারা স্যার মেন যে রাস্তা আছে, রাস্তার উপর দিয়ে স্যার তারা ড্রেনটা লইয়া যেত গিয়া। তার যার কারণে আমরা বাধা দিছি যে আমরা এখানে 3-4টা ভিলেজের এই ড্রেনের লগে লিঙ্ক আছে, আমরা জলের সমস্যা বছর মোর দেন 8 মাস আমরা জলের কারণে কষ্ট করি, তারা এই ড্রেন দিয়ে তোয়াক্কা না করিয়া তারা নতুন